বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ভারতের ক্লাব ইস্ট বেঙ্গলে খেলতে গেলেন সঞ্জিদা আক্তার। ঐতিহ্যবাহী যে ক্লাবের হয়ে খেলেছিলেন কিংবদন্তি মনে মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, রুমি রিজভি করিম ও গোলাম গাউসের মতো তারকা ফুটবলাররা যাবার বেলায় সতীর্থ দিয়েছেন অশ্রুসজল বিদায়, আর ফেডারেশন জানিয়েছে শুভকামনা। মিনহাজ হোসেনের ক্যামেরায় ফয়জুল ইসলামের রিপোর্ট। সব ঠিক থাকলে হয়তো দুজন একসাথেই ভারত জেতেন, কিন্তু কৃষ্ণার বাধা ইঞ্জুরি। তবে সঞ্জিদা নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গলে। যাওয়ার বেলা কৃষ্ণাই এগিয়ে দিলেন সঞ্জিদাকে। মনে মুন্না, আসলাম, রুমি, গাউসদের ইস্ট বেঙ্গল অভিজ্ঞতা থাকলেও দেশের নারী ফুটবলারদের মধ্যে সঞ্জিদা প্রথম। কলকাতা যাবার আগে ফেডারেশনের নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তারের আশীর্বাদ পেয়েছেন বাংলাদেশ নাম্বার 7, পেয়েছেন ভালো খেলা আর নিরাপদে থাকার বার্তা। মুহূর্তটা বিশেষ। ফেডারেশন সাধারণ সম্পাদক থেকে সঞ্জিদার সতীর্থ সবাই বিদায় জানিয়েছেন। মাসুরা তহুরারা অশ্রুসজল নয়নে দিয়েছেন ভালো খেলার পরামর্শ, দিয়েছেন দেশের নাম উজ্জ্বল করার বার্তা। কারণ ইস্ট বেঙ্গল জার্সিতে বাংলাদেশের ফুটবলার হিসেবে অনেকদিন পর সঞ্জিদাই মাঠে নামবেন। সাবিনাও খেলছেন ভারতের নারী লিগে, তার কিক স্টার্ট আর সঞ্জিদার ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে 5 ফেব্রুয়ারি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।